ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি নতুন ধরনের ফ্রাইড রাইস, আর বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন, আর এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়। আজ আমি বানাচ্ছি টমেটো দিয়ে ফ্রাইড রাইস, বা এটাকে টমেটো রাইসও বলতে পারেন। টমেটো রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি রাইসটা কুকড করে নিচ্ছি। বেশ অনেকটা জল ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, আর একটা পাতিলেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে যদি রাইসটা কুকড করেন তাহলে খুবই ঝরঝরে হবে, আর নুন দিয়ে অবশ্যই রাইসটা কুকড করবেন, তাহলে টেস্টটা ভালো হয়। আমি ভালো কোয়ালিটির বাসমতি রাইস নিয়েছি 1 কাপ, আর রাইসটাকে ভালো করে অনেকবার ধুয়ে নিয়ে 1/2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ফুটন্ত জলের মধ্যে সেই ভিজিয়ে রাখা রাইসটাকে দিয়ে দিচ্ছি, আর রাইসটাকে আমি কুকড করে নেব 80-90%। বিরিয়ানি রাইসের মতো কিন্তু অতটা শক্ত রাখবো না। দেখুন রাইসটা কুকড হয়ে গেছে, এবার আমি একটা স্টেনারের মধ্যে জলটাকে ঝরিয়ে রেখে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে আমি রান্না করব না, কিছুক্ষণ পরে রান্না করব। যদি হাতে টাইম না থাকে ফ্যানের হাওয়ায় রেখে দেবেন। আমি এখানে 4 টেবিল স্পুন সাদা তেল গরম করেছি, দিয়ে দিলাম 1 চামচ। আমি এখানে শাহী জিরা দিয়েছি, শাহী জিরার ফ্লেভারটা ভালো হয়, আর 1 চা চামচ আদা আর রসুন কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। একই সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে 3টে বড় সাইজের পাকা টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা টমেটো রাইস বা টমেটো ফ্রাইড রাইস, তাই টমেটোটা কিন্তু একটু বেশিই দিতে হবে। টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুন দিলে টমেটোর থেকে জলটা বেরিয়ে যায়, আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করছি, আর এখানে দেখুন পেঁয়াজটাকেও কিন্তু আমি লাল লাল করে ভাজিনি, একটু সফট করে এই আদা রসুন পেঁয়াজটাকে ফ্রাই করেছি। লো ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছি আমি 5-7 মিনিটের জন্য। লো ফ্লেমে 5 মিনিট রাখার পরে ঢাকাটা সরিয়ে নিলাম। এখন দেখুন পেঁয়াজটা আরও সফট হয়ে গেছে, আর টমেটোটা খুব সুন্দরভাবে গলে মিশে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটুখানি চিনি দিলাম, চিনিটা অবশ্যই দেবেন, কারণ এর মধ্যে আমি অনেকটা পাকা টমেটো ব্যবহার করেছি, তাই একটু দিলে টেস্টটা ভালো হয়। তবে খুব বেশি দিয়ে কিন্তু মিষ্টি মিষ্টি করা যাবে না, তাহলে টেস্টটা খারাপ হয়। 1 মুঠো ধনে পাতা এই মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাধারণত আমরা ধনে পাতাটা নামানোর আগে দিই, কিন্তু তেলের সাথে ধনে পাতাটা ফ্রাই করে দেখবেন একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা আরও ভালো এটা কষানো যায়। দেখুন হালকা একটু গ্রেভি আছে, খুব বেশি কিন্তু নেই। ঠিক এই অবস্থায় এর মধ্যে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেই আগের থেকে তৈরি করে রাখা রাইসটা। লো ফ্লেমে রেখে ভালো করে মিক্সড করে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। লো ফ্লেমে রেখে দিলে কি হয়, এই রাইসের মধ্যে যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটার ফ্লেভারটা চলে যায়, আর রাইসের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এখন রাইসের মধ্যে টমেটো আর সমস্ত কিছুর ফ্লেভার খুব ভালো করে ঢুকে গেছে, আর দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে, আর এর স্বাদ কিন্তু খুবই টেস্টি। এই রাইসটাকে কিন্তু আপনারা শুধু শুধু বা কোনো অমলেট বা সামান্য কিছু গ্রেভি হলেই কিন্তু এটা খাওয়া হয়ে যায়, এতটা টেস্টি হয়। এরপরে আমি গরম গরম সার্ভ করেছি,
আমাদের আজকের রেসিপি টমেটো ফ্রাইড রাইস বা টমেটো রাইস। খুবই নতুন ধরনের একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।